الحمد لله رب العالمين الحمد لله وسلام على عباده الذين اصطفى الحمد لله الذي أنزل على عبده الكتاب ولم يجعل له عوجا ربي أعوذ بك من همزات الشياطين وأعوذ بك ربي أن يحضرون بسم الله الرحمن الرحيم وأطيعوا الله وأطيعوا الرسول ولا تنازعوا فتفشلوا وتذهب ريحكم প্রশংসা রব্বুল আলামিনের জন্য যিনি বিক্ষিপ্ত স্থান থেকে আজকে আমাদেরকে কোরআনের নিসবতে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন সেজন্য আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ সম্মানিত সুধী আলোচনা করার জন্য আমি এখানে আসিনি আলোচনা শোনার জন্য আসছি তথাপিও আমাকে নির্দেশ করা হয়েছে তাই আমি কিছু কথা বলবো আপনাদের সামনে আল কোরআন থেকে এখানে আমি আসাতেও অনেকে সমস্যা হবে অনলাইনে চলে যাবে তো সেজন্য আমি কেন আসি এর জন্য আমাকে জবাবদিহিতা করতে হয় আসলে আমাকে তো যেতে হবে সব জায়গায় কোরআন প্রচারের জন্য আমাকে সব জায়গায় যেতে হবে রাসূলুল্লাহ তো সব জায়গায় গেছে সকলের কাছে গেছে তো আমরা যে ভাগাভাগি শুরু করছি এই ভাগাভাগি করা যাবে না এইভাবে আমি কোরআন কারিমে সূরা নিসার আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করছি আল্লাহ বলছেন ওয়াতিউল্লাহ ওয়াতিউর রাসূল আনুগত্য করবে আল্লাহ আনুগত্য করবে রসুল ওয়ালা তানাযাউ ফাতাফশালু ওয়া তাযহাবা রিহুকুম তোমরা দলাদলি করো না যদি দলাদলি করো তাহলে তোমাদের রিহ তথা হাওয়া বের হয়ে যাবে তোমরা হীনবল হবে দুর্বল হবে আজকে মুসলিম উম্মাহ শততা বিভক্ত দলে দলে বিভক্ত আর বিভক্তি থেকে উত্তরণের কোনো পথ আমরা খুঁজে পাচ্ছি না কারণ হলো কোরআনের ভাষায় হলো কুল্লু হিসবিন বিমা আলাইহিম ফারিহুন যে যেটা নিয়ে আছে সেটা নিয়ে হর্ষ উৎফুল্ল বলে আমারটাই রাইট প্রত্যেকেই বলে আমারটা রাইট কেউ বলে না আমারটা রাইট না চরণ রায় বলে আমারটা ঠিক শশীনা বলে আমারটা ঠিক মোগামিয়া বলে আমারটা ঠিক কুরকুরা বলে আমারটা ঠিক জামাত ইসলাম বলে আমারটা ঠিক নিজাম ইসলাম বলে আমারটা ঠিক সব ইসলামের তা ঠিক কিন্তু ইসলাম কয় প্রকার কথা বলেন ইসলাম ইসলাম যদি এক প্রকার হয় সূরা আল ইমরান আয়াত নম্বর 19 আল্লাহ বলেন ইন্নাদ দীন ইনদাল্লাহিল ইসলাম নিশ্চয়ই আল্লাহর কাছে একমাত্র মনোনীত জীবন ব্যবস্থা তার নাম হচ্ছে ইসলাম একমাত্র জীবন ব্যবস্থা হচ্ছে ইসলাম এটা কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনিত দিন নো এটা আল্লাহর দিন সকল রাসূলদের দিয়েছে এখানে আমাদের সমস্যা আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বাড়াইতে বাড়াইতে উলুহিয়াতের উপরে নিয়ে গেছি আমাদের ইমানের ঘোষণা দিতে আমি কিভাবে এটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের 2 নম্বর সূরা 136 নম্বর আয়াতে এবং 4 নম্বর সূরা 136 নম্বর আয়াতে সেখানে দুটো আয়াতের ভিতরে দেখে নেবেন যে লা মুফাররিকু বাইনা আহাদিম মিন রুসুলিহি আমরা রসুলদের মধ্যে কোনো তারতম্য করি না তারতম্য না করে রসুলে বিশ্বাস করে এটা তো ইমান আর যদি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন আর আত্তাহিয়াতের মধ্যে যদি বলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ আর ওয়াদের মধ্যে বক্তা তো বলেই আমার রাসূল বলেছেন আমাদের রাসূল বলেছেন
আমাদের নবী বলেছেন তো আমাদের রাসূল আর আমার রাসূল আমাদের নবী এইগুলো বলা মানে যে আপনি পরোক্ষভাবে কোরআনকে উপেক্ষা করছেন যেভাবে ঈমান আনতে হবে সেই ঈমানের ঘোষণার বিষয়টাকে যে আপনি উপেক্ষা করে দিচ্ছেন আপনার অদান্তে আপনি বুঝতে পারছেন না ইমামু কা রুতবা নবী সে বাড়ায়ে নবী কো জো চাহে ইলা কর দেখায়ে ইমামে বাড়াইতে বাড়াইতে নবীর উদ্দিন হয়েছে আর নবীরে বাড়াইতে বাড়াইতে আল্লাহর উদ্দিন হয়েছে এখানে আমাদের সমস্যা আছে রসুল বিশ্বাস অত্যাবশ্যকীয় বিষয় রসুল বিশ্বাস না থাকলে আল্লাহকে পাওয়াই যায় না আল্লাহ পাওয়ার মাধ্যম আর মিডিয়া হচ্ছে রসুল এটা তো একা এক না কোরআনের পাতায় পাতায় আল্লাহ পাক বলছেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়ালা তুবতিলু আমালকুম আনুগত্য করবে আল্লাহ আনুগত্য করবে রাসূলের এবং রাসূলের আনুগত্য বর্জন করে ওয়ালা তুবতিলু আমালকুম তোমরা তোমাদের আমলগুলোকে বিনষ্ট করবে তাহলে বোঝা গেল রাসূলের প্রতি বিশ্বাস স্থাপন করা এটা অত্যাবশ্যকীয় তবে রসুলদের মধ্যে তারতম্য না করে বিশ্বাস করতে হবে বিষয়টা ক্লিয়ার হতে হবে আমরা যে তারতম্য করে ফেলছি অজান্তে আপনি সালাতে অর্থাৎ যেটাকে আমরা নামাজ বলি নামাজের মধ্যে আমরা দুরুদ ইব্রাহিম নিয়ে ঝগড়া করছি সমাজে ঝগড়া হচ্ছে একদল কে দুরুদ ইব্রাহিম পড়তে আর একদল বলতেছে যে আল্লাহুম্মা সাল্লি আলা পড়া যাবে না এই নানান রকমের গ্রুপিং তৈরি হয়েছে দুরুদ নিয়ে কারণ আপনি যে নামাজের ভিতরে বলছেন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ এরপর বলছে আল্লাহ এর আগে বলছে আল্লাহ সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি তার আলের প্রতি আপনি রহমত ওইভাবে নাজিল করেন যে ইব্রাহিম এবং তার আলের প্রতি নাজিল করেছেন তাহলে আপনি কি করলেন ইব্রাহিম আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বীকৃতি দিলেন না সালাতের মধ্যে আর বাকি রসুল কি হলো বাকিরা গেল কোথায় আল্লাহ তো আপনাকে বলেছে লা নুফাররিকু বাইনা আহাদিম মিন রুসুলি 21 জন নবীর কথা অনেকে মতান্তর করছেন 25 জন এক লিস্টে তো 21 জনের কথা আছে কোরআনে কারিমে এবং তারা তাদের সম্পর্ক সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আনা হাদুল্লাহু মুসলিমুন তারা সবাই মুসলিম ছিল তাহলে ইসলাম আমি যে কথা বলছিলাম খেয়াল করতে হবে ইসলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নিয়ে আসছে কথা ঠিক না ইসলাম পৃথিবীর সূচনা থেকে যারা সনাতনী তারা বলে যে কাবায় মূর্তি ছিল ইসলাম হচ্ছে ওই ওই সনাতন ধর্ম যারা দাবিদার তারা বলে ইসলাম আসার আগেই সনাতনীরা কিন্তু বিষয়টা তা না যারা ইসলাম সম্পর্কে জ্ঞান রাখে না কোরআন সম্পর্কে যাদের জ্ঞান নেই তারা এই কথা বলতে পারে আর যুক্তির আলোকে তো তাই দাঁড়াবে ইতিহাস যদি আপনি মানেন কোরআন বিরোধী ইতিহাস তাহলে তাই দাঁড়াবে ওখানে ছিল কি তাহলে আগে কি ছিল ওখানে এই বলে তো এক বক্তা বিপদে পড়ে গেছে অনলাইনে তো ভাইরাল আপনারা জানেন আমি নাম বলতে চাচ্ছি নাম বলে দিচ্ছি আপনারা বলেন আমি বলি সমস্যা তাহলে রসুল যে দীন ইসলাম নিয়ে আসছে এই থিম ঠিক না গলত থিম দীন হচ্ছে যেদিন থেকে আল্লাহ পাক এই পৃথিবীতে মানুষ সৃষ্টি করেছেন সেদিন থেকে আল্লাহ বিধান দিয়েছেন এবং বিধান দেওয়ার ওয়াদা করেছেন প্রথম রসুলকে দলিল সূরা বাকারায় বলছেন কুল নাহবিতু মিনহা জামিয়ান فإما يأتينكم مني هدى فمن تبع هدايا فلا خوف عليهم ولا هم يحزنون ثم قالوا আমার পক্ষ থেকে হুদা যাবে দিক নির্দেশনা যাবে ম্যানুয়াল যাবে ক্যাটালগ যাবে কোরআনের আরেক নাম হুদা কোরআনের আরেক নাম কি হুদা হুদা দলিল কি এই যে সামনে রমজান আসতেছে না এই সম্পর্কে সূরা বাকারা
183 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন শাহরুর রমাদান আল্লাযি উনজিলা ফীহিল কুরআন। রমাদান হচ্ছে সেই মাস যে মাসে নাযিল করা হয়েছে কুরআন। হুদাল লিন্নাস, এটা হচ্ছে গোটা মানব জাতির জন্য হুদা। কোন জাতির জন্য? তাহলে 1400 বছর আগে মানব জাতি ছিল, 1400 বছর পরে থেকে মানব জাতির সূচনা না, তার আগেও মানব জাতি ছিল। তো আগে যদি থাকে তাহলে হুদা তখনও ছিল। কি কথা কি কোরআন বলছে, আমার কথা না। হুদাল লিন্নাস যদি হয় তাহলে গোটা আল্লাহ পদার্থ যে দিন সেটা কি শুরু থেকে ছিল? তাহলে ইসলাম সনাতনী। ইসলাম কি? ইসলাম হচ্ছে সনাতন ধর্ম। কি কথা ঠিক কিনা? ইসলামের নাম ব্যবহার করে আমরা যেমন শিরিক করছি, সনাতন ধর্মের যারা দাবি করছে তারাও আল্লাহর বিধানের সাথে শিরিক করছে। আমরা মুসলমানরা যে শিরিক করি না তা তো না, ওনাদের কারণে এত দোষ। দুর্গন্ধ শুধু ওনাদের থেকে আসে, কিন্তু আমাদের দুর্গন্ধটা তো আমরা দেখি না। তাই জব পড়ি আপনি গুনাহ পে নজর জামানে মে কোই বুরা না রাহা। মানুষ যদি নিজের দিকে তাকায়, নিজের ত্রুটি বিচ্যুতি দেখে, তাহলে অন্যকে খারাপ মনে হয় না। কিন্তু যদি অন্যের ত্রুটি দেখে তো নিজেকে বড় পবিত্র মনে হয়। কিন্তু আসলে বিষয়টা তো তা না, আত্মসমালোচনা। এই যে আল্লাহওয়ালাদের দরবারে আসার উদ্দেশ্য হচ্ছে আত্মসংযম শিক্ষা, আত্মশুদ্ধি শিক্ষা, নিজেকে পরিশীলিত করা, সেজন্য এখানে আসা। রসুলের ধারা অব্যাহত। এই যে কিছু বলছিলেন তো সুন্দর মনজ্ঞ কথাবার্তা বলছিলেন, তাত্ত্বিক কথা বলছিলেন, যেগুলো সমাজ জানে না, মোল্লারা জানে না, সেটা মোল্লা পড়ে কিন্তু বোঝে না। রসুল চলমান একটা প্রক্রিয়া, সেটা স্বীকার করতে দিবে। অথচ রসুল চলমান, এই কথা কোরআন স্বীকৃত, এই কথা হাদিস স্বীকৃত। একটা আয়াত পাবেন না কোথাও কোরআনে কারিমে যে রসুল শেষ হয়ে গেছে। সূরা আহজাবের আয়াত দিয়ে বলতেছে, দেখা আমরা সবাই মোল্লা মৌলভীরা এখানেও বড় হয়েছে, ওই যে মা কানা মুহাম্মাদুন আবা আহদি মিন রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামুন নাবিয়্যিন। তো এখানে ওয়ালাকিন রাসূলুল্লাহ, মুহাম্মদ তোমাদের মধ্যে কোনো অনুবাদ করা হয় পুরুষের পিতা না, বাপ দাদা বড়দাদার পিতা নয়, ওয়ালাকিন রাসূলুল্লাহ, তিনি আল্লাহর রাসূল। ওয়া খাতামুন নাবিয়্যিন, তো খাতামুন রাসূল তো বলা হয় এখানে। কোরআনে একটা আয়াত নাই চ্যালেঞ্জ, সারা ওয়ার্ল্ডকে চ্যালেঞ্জ। একটা আয়াত নাই কোরআনে, কেউ দেখাইতে পারবে না। খাতামুর রাসূল, রাসূল শেষে, কিন্তু হাদিস তৈরি করা হয়েছে রাসূল শেষ হয়ে গেছে। রাসূল শেষ করে দিলে রিসালাত চলবে কি করে? রিসালাতকে চালাইতে গেলে রাসূল লাগে, রসুলবিহীন রেসালাত চলতে পারে না। এই জন্য কোরআন বারবার ঘুরে ঘুরে বলে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আনুগত্য হবে আল্লাহর, আনুগত্য হবে রাসূলের। ওয়ালা তুবদিলু আমালাকুম, রাসূলের আনুগত্য বর্জন করে তোমরা তোমাদের আমলগুলোকে বিনষ্ট করো না। তাহলে এখন বলেন, রাসূল যদি উপস্থিত সত্তা না হয় তাহলে আনুগত্য করবেন কি করে? আমাকে বুঝাই দিন, সম্ভব? আনুগত্য কিসের করা হয়? অর্ডারের আনুগত্য করা হয়, নির্দেশের আনুগত্য করা হয়। তো নির্দেশ দাতা যদি প্রেজেন্ট না থাকে তো আনুগত্য কি করে করবেন? আনুগত্য করতে গেলে রসুল থাকা লাগবে না? সবাই আনুগত্য করার জন্য পাগল, রসুলের আনুগত্য করতে রসুল মানার জন্য এত পাগল হয়েছে। আমাদেরকে বলে আমরা রসুল মানি না, ওরা কোরআন মানে, ওরা রসুল মানে না। আরে কোরআন মানে রসুল অস্বীকার করে কি করে? কোরআন তো রসুলের কথাই বলে বারবার। শুধু তাই নাই, কোরআনের বাণী যে রসুলের বাণী, আল্লাহ বলেছে। কোরআনের বাণী কার বাণী? ওমা হুয়া বিকাউলি রাসূলিন কারীম, কে বলছেন? আল্লাহ বলছেন। ঠিক আমার কথা, ওমা হুয়া বিকাউলি রাসূলিন কারীম, এর হচ্ছে রসুল করিমের আনিত বাণী। রসুল কার কথা বলে? সম্পূর্ণটা আল্লাহর কথা বলে। আল্লাহর বিরুদ্ধে এক বিন্দু বিসর্গ কথা বলার অনুমোদন রসুলের নাই দিনের দিক দিয়ে। সম্পূর্ণটা আল্লাহ থেকে কথা বলে।
এই জন্য চারে রাশি দিয়ে আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন মান আতা রাসূল ফাকাদ আতা আল্লাহ আল্লাহর আনুগত্যের বাস্তব স্বরূপ হচ্ছে রাসূল রাসূলকে আনুগত্য দিলে আল্লাহ পায় আল্লাহকে তো না দিলে পায় না ওই যে কবিল স্যার বলতেছিলেন জাহেরি আল্লাহ আর বাতিনি আল্লাহ জীবিদার যেটা বলছিল যে কোরআনের বাইরে না জাহির বাতিন কইলেই কয় সুবিবাদ সুবিবাদ আরে জাহির বাতিন তো আল্লাহই বলছে তো আয়াতটা সুবিবাদকে দিয়ে দিচ্ছে কেন তোমরা কেন ইসলাম থেকে বের হয়ে যাচ্ছ কি ওয়াল আউয়াল ওয়াল আখির ওয়াল জাহির ওয়াল বাতিন তো আল্লাহ বাতিন বলে না তো আপনার তো একটা প্রকাশ আছে আপনার তো একটা বাতিন আছে কি কথাটা কিনা আমার স্ট্রাকচার হচ্ছে আমার জাহির আর আমার ভিতরে যে পরিচালনা করছে সে হচ্ছে আমার বাতেন আমার আমি হচ্ছে আমার বাতেন আর আমার স্ট্রাকচার হচ্ছে আমার জাহির তাহলে জাহির বাতেন কে অস্বীকার করছে শরীয়তের নামে কোরআনকে কিভাবে উপেক্ষা করা হচ্ছে অবাক হয়ে যাবে প্রতি পদে পদে কোরআনকে উপেক্ষা করা হচ্ছে আর উপেক্ষা করার কারণ হচ্ছে রসুল না মানা রসুলের ধারাকে অব্যাহত না রাখলে কোরআন অচল হয়ে যায় কোরআন চলতে পারে না কোরআন হচ্ছে একটা কিতাব একটা গ্রন্থ কোন গ্রন্থ এসে নিজে কথা বলে না কথা বলে কি গ্রন্থ খালি ব্যক্তি কথা বলে তিনি গ্রন্থকে ধারণ করেছেন তিনি কথা বলেন এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোন মুক্তির কাছে যাইতে বলে নাই বরং স্বয়ং আল্লাহ মুক্তি এই কথা সূরা নিসা দুইবার দাবি করেছেন আল্লাহ আল্লাহু ইউফতি একবার লাস্টের আয়াত বলে দিলাম সূরা নিসা লাস্টের আয়াত আপনাকে কালালা সম্পর্কে পরিত্যক্ত সম্পদ সম্পর্কে জিজ্ঞেস করে রাসূলকে বলা হয়েছে আপনি বলে দিন আল্লাহু ইউফতি আল্লাহ ফতোয়া দিচ্ছেন তো ফতোয়া দাতা যিনি তিনি হচ্ছেন মুফতি তাহলে মুফতি কে আল্লাহ অথচ আমাদের মাদ্রাসাগুলোর মুফতির ফ্যাক্টরি তৈরি করা শেরেক আর খুঁজে পান না শেরেক খুঁজে পান না এই শেরেক দেখেন না মুফতির ফ্যাক্টরি বানানো হয়েছে দারুল ইফতা বানানো হয়েছে সেখান থেকে মুফতি বানানো হয় তাহলে কি বানানো হয় আল্লাহ ছাড়া কেউ ফতোয়া দিতে পারে না এমনকি রাসূলকে বলছে আপনাকে জিজ্ঞেস করেছে মাশাআল্লাহ আপনি বলে দিন আল্লাহ ফতোয়া দিচ্ছে আল্লাহ বলেন রাসূল আপনি ফতোয়া দিয়ে দেন তা বলে নাই পড়ুন সূরা নিসা চার এক ওর লাস্টের আয়াত পড়ুন দুটো আয়াত আছে দুটো জায়গায় দুই জায়গায় আল্লাহ বলছেন আল্লাহ ফতোয়া দিচ্ছেন তা আপনি এই ফতোয়া দাতা তৈরি করছেন কোথা থেকে সব তো আল্লাহটা আপনারা নিয়ে গেছেন আর যখন সুবিধা কায় আল্লাহ তার খাতার দিয়ে আল্লাহ গেছে খালি হইয়া তখন আপনাকে খারাপ লাগে তা আপনারা বাকি রাখছেন কোনটা আপনারা তো সব নিছেন আল্লাহ আল্লাহু হাফিজুন আল্লাহ হাফিজ আপনারা হাফিজ হন নাই আপনারা তো হাফিজের ফ্যাক্টরি খুলছেন আল্লাহ বলে আপনি মাওলানা ও মাওলানা আল্লাহ শিখাইছে সূরা বাকারা লাস্টের আয়াত আনতা মাওলানা ফানসুরনা আলাল কওমিল কাফিরিন মোল্লারা মাওলানা তো আপনারা তো মাওলানার ফ্যাক্টরি খুলছেন আপনারা হাফিজের ফ্যাক্টরি খুলছেন আপনারা মাওলানার ফ্যাক্টরি খুলছেন আপনারা মুক্তির ফ্যাক্টরি খুলছেন কি কথা ঠিক কিনা তাহলে আমরা যে যেভাবে প্রতারিত কত দিক দিয়ে প্রতারিত কতটা শিরিকে নিমজ্জিত সেরে ক্ষমা করবে এরা বলে সেরে ক্ষমা হবে না সেরে কি মাদার শেরেক তামিজ শেরেক অমুক শেরেক তমুক শেরেক আরে শেরেক যেখান থেকে তৈরি হয় সেই জায়গাটা তো তোমরা খুঁজে রাখছো শেরেক যে জায়গা থেকে সৃষ্টি হয় সেই জায়গাটা খুলে রাখছো আর শেরেক বন্ধ করতে চাচ্ছো এটা হয় সম্ভব এটা আল্লাহর বিধানের পাশাপাশি বিধান তৈরি করার অধিকার আল্লাহ কারো জন্য রাখে নাই কেউ বিধান দিতে পারে না
রসূল বিধান দিতে পারে না রসূল বিধান প্রচারক মাত্র ওমা আলার রসূল ইল্লাল বালাগুল মুবিন আমার রসূলের দায়িত্ব আমার বালাককে পৌঁছে দেওয়া তার বালাক পৌঁছাবে আল্লাহর বালাক পৌঁছাবে এই যে রসূলুল্লাহ তিনি কি রাসূলুল্লাহ হুজুর ওয়াজ করে আমার রাসূল বলেছেন ওটা তোর রাসূল নাকি কার রাসূল আল্লাহর রাসূল রাসূলুল্লাহ কার রাসূল আল্লাহর রাসূল রাসূলের সাথে আল্লাহ যোগ আছে রাসূলুল্লাহ আল্লাহর রাসূল মেসেঞ্জার অফ আল্লাহ মেসেঞ্জার অফ আল্লাহ হুজুর কত সুন্দর ওয়াজ করে আমার রাসূল বলেছেন আমার নবী বলেছেন তোর রাসূল আর তোর নবী হইল রাসূল কা আল্লাহ রাসূল আল্লাহ রাসূলের পরিচয় হচ্ছে এখানে রাসূল চিনার পরিচয় এখানে রাসূল আল্লাহ থেকে কথা বলে আল্লাহর বাইরে কথা বলে না এজন্য আল্লাহ বলেন মান আদার রাসূল ফাকাদ তা আল্লাহ যে রাসূলের আনুগত্য করলো সে আল্লাহরই আনুগত্য করলো শুধু তাই নয় চারের 150 এ এসে 150 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা আল্লাহ এবং তার রাসূলের মধ্যে পার্থক্য করতে চায় মধ্যবর্তী একটা রাস্তা তৈরি করতে চায় কাফিরিন হাক্কা তারা হচ্ছে হক কাফের এই কাফেরের মধ্যে কোনো সন্দেহ নাই নাই রাসূল তো শেষ হয়ে গেছে এখন দেখি কোরআনের আয়াতে কি বলে রাসূল শেষ না রাসূল শেষ নাকি না কত বছর আগে যাব শেষ হইছে এই যে শেষ যে বিভ্রান্ত করছে আজকে ইনশাআল্লাহ আমি দেখাই একটু আয়াত দিয়ে দেখি আল্লাহ কি বলে আল্লাহ বলে তার কোনো সমস্যা নেই নাকি আমি বললি মোল্লা সাহেব বললি মুফতি সাহেব বললি ওমুক হুজুর বলছে তোমুক হুজুর বলছে সমস্যা আছে আল্লাহ যদি বলে তাহলে তো সমস্যা থাকার কথা না আয়াত শুনাই আপনাদেরকে আয়াত আপনারা ইমাম সাহেবের পিছনে হুজুরের পিছনে বহুত শুনছেন পড়ছেন হুজুররাও পড়ে কিন্তু আয়াত বুঝতে গেলে রসুল লাগে এটা রসুলকে আল্লাহ দায়িত্ব দিছে আল্লাহ কাকে দায়িত্ব দিছে সূরা আল জুমআ 22 নম্বর সূরা সূরা আল আহজাব একাধিক স্থানে আল্লাহ বলেন হুয়াল্লাযী বাআসা বিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা যায় কাল আল্লাহ পাক বলেন রাসূল ইয়াতলু আলাইহিম আয়াতিহি আল্লাহর আয়াত আবৃত করে শোনা ওয়া ইউযাক্কিহিম আত্মশুদ্ধি করা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা কিতাব এবং হিকমা শিক্ষা দিয়া এটা কার দায়িত্ব রাসূলের দায়িত্ব তো রাসূল যদি এখন না থাকে তো 1400 বছর আগে যে রাসূল ছিল তার সহচর্য দ্বারা এসেছে তাদের আত্মশুদ্ধি হয়েছে তাহলে 1400 বছর আগে আল্লাহর বিধান কি শেষ হয়ে গেল না আত্মশুদ্ধি ফরজ না সুন্নাত ফরজের ফরজ অবশ্যই মানে আমার ভাষায় বললাম সবথেকে বড় ফরজ হচ্ছে আত্মশুদ্ধি করা তার আত্মার শুদ্ধি নাই সে তো মানুষ না ওরা কাল আনাম বাল হুম আদম আল্লাহ তো জানোয়ারও স্বীকার করেনি তাকে জয় গুরু পশু থেকে উনি কিছু চতুষ্পদ থেকে উনি এসেছিল লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আদানুল লা ইয়াসমাউনা বিহা أولئك كالأنعام بل هم عدل أولئك هم الغافلون الله বলে কিছু মানুষ আছে সূরাতে মানুষ দেখতে ওরা মানুষের মতো কান আছে তারপরে শোনে না চোখ থাকার পরেও দেখে না অন্তর থাকতে অনুভূতি নাই আল্লাহ বলছে أولئك كالأنعام রা চতুষ্পদ নয় শুধু বল হুম আদল তার থেকে নিকৃষ্ট ঠিক তার থেকে নিকৃষ্ট কলম নাই যার শুদ্ধি নাই কদ আফলাহ মান সাক্কাহা ওয়া কদ খাবা মান দাসাহা সেই সফল কাম হইল যে আত্মশুদ্ধি করলো তাহলে শুদ্ধি তো আপনাকে হতে হবে তাহলে 1400 বছর আগে রাসূল ছিল রাসূলের দায়িত্ব আত্মশুদ্ধি করা তো এখন যদি রাসূল না থাকে তাহলে আত্মশুদ্ধির এই ফরজ আর কর্মকাণ্ড কোরআন কি সর্বকালের জন্য সর্বজনীন নয় আজকের জন্য কোরআনের বিধান প্রযোজ্য নয় তো আজকে যদি কোরআনের বিধান প্রযোজ্য হয় তাহলে আপনার আমার আত্মশুদ্ধি দরকার আছে না তাহলে আত্মশুদ্ধি করবে কে রাসূল করবে আসেন রাসূল যে শেষ হয়ে গেল কেমনে শেষ হইলো দেখি একটু কোরআন 39 নম্বর সূরা 71 নম্বর আয়াত
وَسِيقَ الَّذِينَ كَفَرُوا إِلَى جَهَنَّمَ زُمَرًا حَتَّى إِذَا جَاءُوهَا وَفُتِحَتْ أَبْوَابُهَا وَقَالَ لَهُمْ خَزَنَتُهَا أَلَمْ يَأْتِكُمْ رُسُلٌ مِّنْكُمْ يَتْلُونَ عَلَيْكُمْ آيَاتِ رَبِّكُمْ وَيُنذِرُكُمْ لِقَاءَ يَوْمِكُمْ هَذَا قالوا بلى ولكن حقت كلمة العذاب على الكافرين অনুবাদ করতেছি আবু বকর জাকারিয়া সৌদি আরব যেটাকে অনুবাদ করছে সৌদি আরব অনুবাদ করে সারছে যেটা বর্তমান সেটা থেকে অনুবাদ করছে আমাদের অনুবাদ করলে তো সমস্যা আপনাদেরটা আপনাদেরকে শুনাই কি কথা ঠিক কিনা আপনাকে তো আপনাকে শুনাইলে তো কোনো সমস্যা নাই না শুনেন আর কাফিরদেরকে দলে দলে জাহান্নামের দিকে হাঁকিয়ে নিয়ে যাওয়া হবে দুইটা মিনিট মুরাদাবা করেন মনে করেন আমরা এই মুহূর্তে কিছু সময়ের জন্য কাফের ধরে নেন নিজেদেরকে আয়াতের মুরাকাবার কথা বলছি যে আয়াত পড়ছি যে আয়াতের মুরাকাবার কথা বলছি তো এখন ধরেন আমরা কিছু সময়ের জন্য কাফের হয়ে গেছি তো আমরা এক দল না এখানে জুমার মানে দল সূরাটার নাম জুমার সূরার নাম কি দল তো কাফেরদেরকে ওয়াসিকাল লাযিনা কাফারু ইলা জাহান্নামা জুমারা তো কাফেরদেরকে দলে দলে জাহান্নামের দিকে হাঁকিয়ে নিয়ে যাওয়া হবে তখন এরপরে শুনেন যখন জাহান্নামের কাছে এসে পৌঁছাবে তখন তার দরজাগুলো খুলে দেওয়া হবে এবং জাহান্নামের রক্ষীরা তাদেরকে বলবে খেয়াল করেন এই এই জায়গায় নিয়ে আসতেছি আমি কিন্তু খুলে দেওয়া হবে এবং জাহান্নামের দ্বাররক্ষীরা বলবে তোমাদের মধ্য থেকে তোমাদের কাছে কি রসূলগণ আসেনি জয় গুরু তাহলে কি হলো আমাদের মধ্য থেকে আমাদের রসূল যদি না থাকে তাহলে প্রশ্নের উত্তর দিতে পারবেন কিন্তু জাহান্নামের কিনারে কিন্তু দাঁড়ায় রয়েছেন এখন দরজা খুলে দিয়েছে এখন এখন জিজ্ঞেস করতেছেন জাহান্নামের দ্বাররক্ষীরা তোমাদের মধ্য থেকে কি তোমাদের কাছে রসূলগণ আসে নাই জয় গুরু জয় গুরু যারা তোমাদের কাছে তোমাদের রবের আয়াতগুলো তিলাওয়াত করতো খালি তার দায়িত্ব রসুলের দায়িত্ব যারে তারে দিয়ে ওয়া শোনা যায় না ডাক্তার ওয়া শোনারও বৈধতা নাই এই আয়াত তাই বলে আমরা দায়িত্ব নিয়ে কথা বলছি আমরা দায়িত্ব পাইছি তাই কথা বলছি না বন্ধ করে দিতাম রাইট নাই আমাদের কথা বলার ডাক্তার কোরআন বলার রাইট নাই প্রশ্ন হবে তোমাদের মধ্য থেকে তোমাদের কাছে কি রসূলগণ আসে নাই আয়াতে গৌর করেন থেকে করেন তাদাব্বুর করেন আল্লাহ তাআলা ইয়াতাদাব্বারুন আল কোরআন ওয়ালাউ কানা মিন ইনদি গায়রিল্লাহ লাওয়াজাদু ফীহি ইখতিলাফান কাসীরা আমা কুলু আকফালুহা তারা কোরআন নিয়ে কেন মনোনিবেশ সহকারে চিন্তা ভাবনা করে না তাদের অন্তর কি তালাবদ্ধ হয়ে গেছে জয় গুরু দেখেন আল্লাহ কি বলছে তোমাদের মধ্য থেকে কি তোমাদের কাছে রসূলগণ আসে নাই যারা তোমাদের কাছে তোমাদের রবের আয়াতগুলি তিলাওয়াত করত তো তিলাওয়াত কে করবে রসূল করবে আর এখন কে করতেছে আল উলামা ও ওয়ারাসাতুল আম্বিয়া হাদিস বানায় বানাইছে কেন বানাইছে জানেন ওই জায়গায় দাঁড়াইতে তো পারতেছেন না আপনি তা বলবেন না তো কি করবেন ওটা তো বানাইতে হবে আপনাকে ওই জায়গায় দাঁড়াইতে গেলে যা করতে হয় সেটা তো আপনি করতে পারবেন আপনি তো ব্যবসা ছাড়বেন না আপনি তো ধর্ম ব্যবসা ছাড়বেন না আপনি ধর্মকে পুঁজি করে এমন কোন স্থান নাই এমন কোন জায়গা নাই যেখানে ধর্মের ব্যবসা চলছে না প্রতিটা সেক্টরে পঞ্চাশ স্তম্ভের প্রতিটা সেক্টরে সেক্টরে ধর্মের ব্যবসা চলছে মসজিদের ইমামরা যদি এক মাস বেতন না দেন পরের মাসে পাইবেন এই মসজিদে 10,000 টাকা আর এক মসজিদে 15,000 টাকা তাহলে কি করবে ওই মসজিদে চলে যাবে ও যদি হাজার বার লক্ষ বার বলে যে আমি ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহিয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন আমার সালাত আমার সিয়াম আমার ইবাদত আমার বন্দেগি আমার তাওয়াম মারাসিমে আবুদিয়াত আমার জীবন আমার মরণ লিল্লাহি রাব্বিল আলামিন হাজার বার মসজিদে দাঁড়িয়ে লক্ষ বার এই সব ইমামরা মিথ্যা যাত্রা করে যাচ্ছে জয় গুরু ওরা বলছে যে আমরা আল্লাহর জন্য নামাজ পড়ি মিথ্যা কথা আপনি টাকা খরচ করে আপনি ফ্যাক্টরির কাজ বন্ধ করে আপনি কি জানি বলে ক্ষেতের কাজ বন্ধ
বন্ধ করে আপনি দোকান বন্ধ করে আপনি অফিস বন্ধ করে আপনি আধা ঘন্টা সময় দিচ্ছেন মসজিদেতে আর উল্টে আরো পয়সা পকেটেতে দিয়ে আসছেন আর হুজুর হুদরা শরীফ থেকে বাইরে যা 5 মিনিট সময় দিবে তার জন্য হুজুরকে মাসে বেতন দিতে আমি তো বেতন ছাড়া তো হুজুর নামাজ পড়ায় না তো হুজুরের নামাজ আল্লাহর জন্য কি করে হলো তা আপনার নামাজটা হুজুরের কিছু পিছনে কি করে হয় যে হুজুর অর্থের নামাজ পড়ে এটা আমার কথা না ওই তারা যে হাদিস এস্টাবলিশ করেছে ওই হাদিস বলেছে রাসূল বলেছে দিনার আর দিরহামের গোলাম ধ্বংস হোক এটা আমার কথা না প্রচলিত হাদিসে আছে সহি হাদিস দিনার দিরহামের গোলাম যারা টাকা পয়সার গোলাম তারা ধ্বংস হোক রাসূলের অভিশাপ তাহলে আপনি যদি আল্লাহর গোলাম হন তাহলে আপনি ইবাদত কি করে বিক্রি করেন হাত বিক্রি হয় সৌদি সরকার থেকে নিয়ে শুরু করে সকলে হজের টাকা খাচ্ছে যে মোল্লা আমারে হজের টাকা ঠিক করে দিচ্ছে সেও টাকা খায় 10,000 করে বায় 10টা হাজি দিতে বলে এক একটা একটা হজের একজন হাজি ফ্রি তো কোথা থেকে দেবে হজ বিক্রি হয় না এর পরে যে কত জমি করে ওখানে তা তো জানেন না আমি তো গেছি আমি দেখছি 7-8টা দেশ ঘুরছি আমি দেশের বাইরে লেখাপড়া করছি সব চোখে দেখছি দেখে বলতেছি সব বিক্রি হয় দেশে ধর্মের চাকাই চলে না টাকা ছাড়া অর্থ ছাড়া ঠিক হ্যাঁ অর্থ টাকা আপনাকে দিতে হবে তো দিতে হবে কোন পদে ফি সাবিলিল্লাহ ফি সাবিলিল্লাহ মানে শুধুমাত্র কোরআনের পথ আমার বক্তব্য সারা ওয়ার্ল্ডে চলে যাবে সারা পৃথিবীকে চ্যালেঞ্জ করছি কোরআনের রাস্তা ছাড়া আর কোন রাস্তা ফি সাবিলিল্লাহ নয় শুধুমাত্র কেবলমাত্র কোরআনের পথে যারা আত্মনিয়োগ করে আছে সূরা আল বাকারা 273 নম্বর আয়াত লিল ফুকারা আল্লাযীনা উহসিনু ফি সাবিলিল্লাহ যারা আল্লাহর দ্বীনের কাজে সর্বক্ষণিক কোরআনের কাজে ব্যাপৃত থাকে চাঞ্চা করতে পারে না নাসল বান্দার মতো চেয়ে বেড়ায় না তোমরা তাদেরকে চিনে নেবে তাদের সহযোগিতা করার দায়িত্ব আপনাদেরকে দিয়েছে শুধু এক মুখী ওয়াজ করবেন না ভিক্ষাবৃত্তি নাই ধর্ম বিক্রি নাই ধর্মজীবী হওয়া যাবে না ঠিক আছে কিন্তু ধর্ম চলবে কিভাবে সে পদ্ধতি আল্লাহ দিয়ে দিচ্ছে সেটা তো মানতে হবে এই কথাটি কিনা একটা মানবেন আর একটা মানবেন হবে না কোরআন পুরোটাই মানতে হবে এক চেটিয়া ওয়াজ করলে হবে না কোরআন যেভাবে বলছে সেভাবে মানতে হবে তো আমরা বুঝতে পারলাম যে এখানে রসুল গন বলা হয়েছে বহু বসুন রুসুলুন রর বলে পেশ সিনের বলে পেশ রসুল বলে না রুসুলুন বলেছে রুসুলুন মানে বহু বসুন তার মানে যুগ যুগান্তরে রসুল থাকতে হবে না হলে আল্লাহর বিধান অচল হয়ে যাবে আল্লাহর বিধান চালাবে রসুল না দায়িত্ব দিছে রসুলদেরকে রসুল আল্লাহর বিধান নিয়ে চলবে তো রসুলই যদি না থাকে তো বিধান চালাবে কে কথা কি বুঝেছে আমার আমি কি আয়াতের বাইরে বলতেছি আয়াতের বাইরে বলার কোনো সুযোগ নাই তারপরে নাজিল হয়েছে তারে বলছে আল্লাহ ওয়ালাউ তাকাউ আলাইনা বাদাল আকাবিল لأخذنا منه باليمين ثم لقطعنا منه الوتين আমার রসুল যদি কোন কিছু রচনা করে আমার নামে চালিয়ে দিত তাহলে রসুলের ডাইনার ধরতাম হ্যাঁ ঠিক কোনার ধরতাম ডাইনার ধরতাম না শুধু ডাইনার ধইরা দিতাম সুয়াইয়া জীবন ধমনি আমি আল্লাহ কেড়ে দিতাম আল্লাহ বলছে আমি নিজে কেড়ে দিতাম তোমাদের কেউ তাকে রক্ষা করতে পারতো না পাশাপাশি মানুষের তৈরি করা বিধানের নামে যুগ যুগ ধরে লালন করে আসা হচ্ছে আমাদের উপরে চাপিয়ে দেওয়া হয়েছে এই সমস্ত বিধানের কারণে আজকে আমরা কোরআনের কাছেই যাইতে পারছি না
আল্লাহ বলছেন আতিনু ইসরুন লা উসরুন ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা সূরা বাকারা সিয়ামের আলোচনা আসছে সামনে হুজুররা করবে এই সিয়ামের শেষে আল্লাহ বলতেছেন আল্লাহ তোমাদের জন্য সহজ করতে চায় কঠিন করতে চায় না আল্লাহ সহজ একটা জীবন ব্যবস্থা দিয়েছে সেটাকে কঠিন বানায় বানাচ্ছে পাঁচ নম্বর সূরা ছয় নম্বর আয়াত ওযুর কথা বয়ান করছে আমরা ওযুর বলিয়ামকে বলিয়াম বই পড়েছি আমার ঘরের ভিতরে বই রাখার জায়গা নাই তিন চার আলমারি ডবল ডবল করে বই রাখছে দেশের থেকে বই সৌদি আরব থেকে বই আনছি পাকিস্তান থেকে জাহাজে করে বই আনছি এত বই পড়ছি আমি দেখি যে একটা বইও কাজে লাগে না একটি মাত্র বুক আমাদেরকে কিভাবে অন্ধ করে রাখা হয়েছে একমাত্র বুক ওয়াহিদ বুক এই এক বুক সম্পর্কে জিজ্ঞাসিত হব 43 নম্বর সূরা 44 নম্বর আয়াত ঠিক ঠিক 43 নম্বর সূরা জুখরুফ আয়াত নম্বর কত জুখরুফের 44 শুনুন ওয়া ইন্নাহু লাযিকরুল লাকা ওয়ালিকাউমিকা ওয়া সাউফা তুসালুন এই কুরআন তোমার আর তোমার জাতির জন্য সম্মানের বস্তু এই কুরআন সম্পর্কে তোমরা জিজ্ঞাসিত হবে খবর তো নাই কি হয়ে যাচ্ছে শোয়ার সময় তোমারে সেরেক শিখাচ্ছে আমি তো ফ্রাঙ্কলি ওয়াশ করতে পারি না বলতে পারি না বললে তো লাগিয়ে যাবে কবরে শোয়ার সময় কত বড় সেরেক করছে আমার নবী হুদা তখন নাকি হাদিসে আসতে রসুলকে দেখানো হবে মোহাম্মদ রসুল্লাহ তাহলে কি হইলো লানু ফরিকু বাইনা হাদিম মিন রসুলি থাকলো একটু আগে স্বীকার করছেন যে রসুলদের মধ্যে তারতম্য করি তাহলে একজন রসুলকে মানেন আর বাকিগুলো কি হইলো তাহলে এভাবে করে আমাদেরকে যুগ যুগান্তর থেকে শিরক মুক্ত হওয়ার কথা বলে যে শিরকে নিমজ্জিত হচ্ছে খবরই নাই নামাজের মধ্যে শুরু থেকে শেষ পর্যন্ত শিরক করে আমি তো কথা বলতে এই জন্য চাই না ওইখানে বসেছি গুরু একবার ডাকছে তারপর আমি আসি তারপর দেখা গেল মুখ খুশকে কি বেরোয় দেয় ঝামেলা লেগে যায় সালাম ফিরাবে তাকবীর দিয়ে শুরু হবে তাসলিম দিয়ে শেষ হবে হাদিসে আছে আর কোরআনে কোথায় আছে আপনি সালাম দিচ্ছেন এই ফতোয়ার কিতাবে লেখা আছে এই মাদ্রাসায় পড়ানো হয় নামাজে সালাম করলি কালাম করলি নামাজ নষ্ট হয়ে যায় মুফসাদাতের নামাজ 18টা কারণ কেউ 19টা কারণ বলেছে কেউ 21টা বলেছে তন্মধ্যে একটা হচ্ছে নামাজে সালাম করলেও নামাজ চলে যায় কালাম করলেও কথা বললেও নামাজ যায় সালাম দিলেও তাহলে আমি দেখি আমি সালাম দেন কিনা আপনি যে আত্মাইয়া দিদি বসে কি করছে আসসালামু আলাইকা আইয়ুহান নবী উন্নদান ইয়া নবী ভাই আপনার তো খুব খারাপ লাগে তো ওরে তো সম্বোধন সূচক অব্যয় যদি ইয়া নবী শেরেক হয় বলা আপনার ভালো কথা আপনার কথাই ধরে নিল আমিও তার পক্ষে না তা আপনি তো নামাজের মধ্যে শেরেক করতেছেন রসুলকে আপনি হাজির নাজির কথা ধরছেন 1400 বছরের তারপরে তাকে সরাসরি সালাম দিচ্ছে তো তাকে যদি উপস্থিতি না মনে করে তাহলে আপনি কি করে আইয়ুহান নবী বলছেন আপনার আপনার বক্তব্যে আপনি শেরেক করেন আপনারা যে দলিল দেন সেই দলিলের দলিলেই তো আপনারা ধরা আমাদের তো একমাত্র দলিল কোরআন আমাদের দলিল কি শুধুমাত্র কেবলমাত্র একমাত্র অথেন্টিক দলিল আল কোরআন আল কোরআন হেফাজতের দায়িত্ব কে নিছে আল্লাহ ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন এই কুরআন আমি নাযিল করেছি এবং সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহ নিয়েছি এই জন্য সারা পৃথিবীতে কোরআনের কোনো ট্যাক্সে পরিবর্তন নাই ব্যাখ্যায় আপনারা যাই অনুবাদ করতে যে গড়বড় আপনারা করছেন কিন্তু আল্লাহর মূল গ্রন্থের মূল ট্যাক্সে আল্লাহ ঢুকতে দেবে না আল্লাহ ওয়াদা করছেন এবং সেই ওয়াদার বাস্তবতা আমরা দেখতে পাচ্ছি কি কথা ঠিক কিনা
আমাদের গুরুদের কোনো ওল্ড টেস্টামেন্ট নাই আর নিউ টেস্টামেন্ট নাই কি কথা ঠিক কিনা আমাদের পুরোনোটাও বিসমিল্লাহ দিয়ে শুরু হইছে না আছে শেষ হইছে আমাদের নতুনটাও বিসমিল্লাহ দিয়ে শুরু হইছে না আছে শেষ হইছে কি কথা ঠিক কিনা এর মধ্যে কোনো পরিবর্তন পরিবর্তন হয় নাই সারা ওয়ার্ল্ডে এক এখান থেকে কুরআন উঠাইবেন শুরু হবে বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন শেষ হবে কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস আমেরিকাতে একটা উঠান তো শুরু হবে সূরা ফাতিহা দিয়ে আর শেষ হবে সূরা নাস দিয়ে নাকি অন্য কোন সূরা দিয়ে হবে তাহলে ওল্ড টেস্টামেন্ট নিউ টেস্টামেন্ট কোনো আলাদা কোনো কুরআন নাই সারা পৃথিবীময় কিতাব পাটা একটা আল্লাহ একজন তার কিতাব পাটা একটা কিন্তু দুঃখজনক হলেও সত্য কি হয়েছে জানেন সমস্যাটা বলে দেয় সারা বিশ্বময় আজকে মুসলমানরা মার খাচ্ছে লাঞ্ছিত বঞ্চিত অবহেলিত শোষণ বঞ্চনার শিকার রাষ্ট্রপতির দেশ থেকে মুসলমানদেরকে তাড়ায় দিচ্ছে নামদারি মুসলমানরা আর ওই যে ভারত পাশের দেশে মার খাচ্ছে তারপরে ওই যে ফিলিস্তিনে মার খাচ্ছে কেন মার খাচ্ছে আল্লাহ কি মার খাওয়ার জন্য কিতাব দিছে বিশ নম্বর সূরা এক নম্বর আয়াত সূরা তহা আল্লাহ বলছে তহা মা আনসালনা আলাইকাল কুরআন লিতাশকা আমি কোরআনের জন্য অবতীর্ণ করিনি তোমরা হতবাক্য হবে তোমরা লাঞ্ছিত হবে তোমরা বঞ্চিত হবে তোমরা শোষণ বঞ্চনার শিকার হবে এই জন্য আমি তোমাদেরকে কোরআন দেয়নি আমি তো কোরআন এই জন্য দিয়েছি তোমরা পৃথিবীর শীর্ষে থাকবে কোরআন আল্লাহরা তো খয়রাত করে বেড়াচ্ছে কোরআন আল্লাহরা মায়ের খাচ্ছে তার কারণ কি তাহলে আল্লাহর কথা মিথ্যা আল্লাহর কথা সত্য হলে আমাদের সমস্যা কি কথা ঠিক কিনা আর আমরা যদি ঠিক থাকি তাহলে আল্লাহর কথা মিথ্যা মুসলিম কিন্তু আমরা আল্লাহর বিধান মানি কুরআনকে ঢেকে ফেলেছি ফতোয়ার কিতাব দিয়ে লাহওয়াল হাদিস দিয়ে অসংখ্য গ্রন্থ দিয়ে আল্লাহর কিতাবকে ঢেকে ফেলা হয়েছে আর কি করতেছি রসুলের নাম ব্যবহার করে জুব্বা কুব্বা আর জপমালার মধ্যে পাগড়ির মধ্যে ইসলামকে সীমাবদ্ধ করে ফেলছে বহু শাস্তি হবে আপনারে রুমাল দিয়ে আরবিয়ান রুমাল দিয়ে ও তো আরবেও জন্ম নেয় না ওটা তুর্কি থেকে যায় সৌদি আরব থেকে কিনে নিয়ে আসে একটা জায়নার মধ্যে সৌদি আরবে তৈরি হয় না সব তুর্কি থেকে যায় কিনে নিয়ে আসে সৌদি আরব থেকে সৌদি আরব থেকে নিয়ে আসে পানি খা একটু পানি খা সুযোগ করে আইছে একটু পানি ল ও ফাতরের মধ্যে মুখ ঢুকাই দিছে ওখানে লিঙ্গর আর ওখানে জনি দেখতে একরকম না ঢুকাই দিছে ওর মধ্যে মুখ আর বলছে যে পাথর ছিল সাদা দমদমে রসুলের মাথায় কাঁঠাল দেখে সেরে কিভাবে হচ্ছে দেখেন রসুল নাকি ওই পাথর সেট করছিল আদম আলাইহিস সালাম নাকি পাথর জান্নাত থেকে নিয়ে আসছিল পাথর ছিল সাদা দমদমে গুনাহ সুস্তি সুস্তি কালো হয়ে গেছে আর আল্লাহ কোরআনে বলছে ওমা ইয়াগফিরুল যুনুবা ইল্লাল্লাহ ইয়াতে আল্লাহ ছাড়া আর গুনাহ মাফ করতে পারে আমরা তো বিশ্বাস করি আল্লাহ ছাড়া কেউ গুনাহ মাফ করতে পারে রসুল দোয়া করবে তারপরে আল্লাহ আল্লাহকে রহমানুর রহিম পাবে তা তাও দোয়া করবে কি উভয় আল্লাহর কাছে কার কাছে আল্লাহর কাছে যদি কেউ অপরাধ করে বলায় সূরা নিসা সম্ভবত 43 না 63 নম্বর আয়াতে বলছে যদি অপরাধ করে বলায় আর রসুল যদি তার পক্ষ হয়ে তার কাছে আল্লাহর কাছে ক্ষমা চায় সেও যদি ক্ষমা চায় আর রসুল যদি তার পক্ষ হয়ে আল্লাহর কাছে ক্ষমা চায় তাহলে তারা আল্লাহকে রহমানুর রহিম পাবে তাহলে দোয়া খালি তুমি একা করলে হবে তোর রসুল কই 1400 বছর লোক রসুল শেষ হয়ে গেলে তোমার পক্ষে রসুল দোয়া করবে কিন্তু কবর দুইটা আসবেন না মানে তো কবরেতে বাইর করলে তুমি আমার হায়াতুন নবীদের স্বীকারও করো না তোমার তো ঝামেলা সব জায়গায় এদিকেও সমস্যা ওদিকেও সমস্যা মানে জটিলতা আর কোনো শেষ নাই কলমা থেকে নিয়ে কবর পর্যন্ত সর্বস্তরে ইসলামকে মিলাওয়াত করে ভেজাল করে টুকরার আল্লাহর দিনে শেরেক করেছে আর আল্লাহ বলছে বলা ইউশরিক ফি হুকমি আহাদা আমার হুকুমের সঙ্গে আমার আইনের সঙ্গে আমার কানুনের সঙ্গে আমার লয়ের সঙ্গে আমার বিধানের সঙ্গে কাউকে শরীক করিও না সর্বস্তরে শেরেকের ছড়াছড়ি
আর ওয়াজ করতেছে যে মাজারে গেলে শরীক হয়, তাবিজ লাগাইলে শরীক হয়। তো এইগুলোর শরীক দিচ্ছ, তোমাকে এগুলো শরীক না। ধরে নিলাম তোমার এই কথাগুলো শরীক, ধরে নিলাম তোমাকে শরীক, তোমাদেরটাই ধরে নিলাম। এই যে জেদালাতে শরীকের জন্ম হয় ওই জায়গাটা আগে ঠিক করো, শরীকের তো জন্ম এখান থেকে হচ্ছে। আল্লাহর বিধানের পাশাপাশি বিধান খাড়া করলে শরীক হয় না? যে মর্যাদা পাবে আল্লাহ সেই মর্যাদা আর কাউকে দেওয়া যাবে? বিধানদাতা শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ। আলাহুল খালকু আল আমর, যিনি সৃষ্টি করেছেন, আইন চলবে তার, বিধান চলবে তার, কানুন চলবে তার। এটা সারা বিশ্ব স্বীকৃত, ওয়ার্ল্ড স্বীকৃত, সারা লোক এটাকে স্বীকার করে, সারা পৃথিবী এই ইচ্ছায় আর অনিচ্ছায়। ওয়ালাহু আসলামা মান ফিল আরদি তামআন ওয়া কারহা, গোটা বিশ্ব ইচ্ছায় অনিচ্ছায় আল্লাহর নির্দেশ অনুবর্তী, সারা বিশ্ব বিধান মেনে চলছে। ইচ্ছা করলেও মানে, ইচ্ছা না করলেও মানে। আইন চলে না আল্লাহর? চলে, তোমার বডির মধ্যে চলে। তুমি আল্লাহর স্বীকার করো, তোমার বডির মধ্যে আল্লাহর আইন চলে। আমি দেখাই দিই, এই যে আপনারা সবাই দাড়ি চুল দেখে দেন না, এই যে দেখেন এটা কি, এটাও চুল, এটার নাম দাড়ি হয়েছে কিন্তু এটা চুল না। এই মোষের পরে যেটা, এটা কি, এটাও চুল। ওর তুমি মাল কাঁথা হয় ঠিক আছে, আর বাংলায় কয় চুল, এটা চুল, এটা কি চুল, এটা কি। আচ্ছা এইটা পারে, এইটা পারে, এইটা পারে, মাঝে মাঝে আমরা কাটি, আপনারা কাটেন না? আপনারা অনেকে কাটেন, অনেকে কাটেন না, যাই হোক বাড়তেছে, বাড়তেছে তো এটা দেখা যাচ্ছে। আচ্ছা বলেন, এই যে উপরে যে চোখের উপরে যে বুড়ো আছে, এগুলো বাড়ে বাড়ে না? কারণ তো একই জায়গার ভিতরে একই নির্দেশ গ্রহণ করতেছে। এইটা বাড়ে, এইটা বাড়ে, এইটা বাড়ে, এইটা বাড়ে না? ওখানে আল্লাহ নির্দেশ দিয়েছে পারিস না, নইলে কি চুরির মতো হইলে তাহলে উল্টো হয়ে রেখে দেখতে আমার বান্দার দেখতে কষ্ট হবে, কি কথা দেখছি না? সেই জন্য দেখেন আল্লাহ বলছে ওয়াত্তিন ওয়া যাইতুন ওয়া তুর সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। দিনের কসম, জয়তুনের কসম, বালাদে আমিনের কসম করে বলছি, আমি মানুষকে সুন্দরতম স্ট্রাকচারে তৈরি করছি। এইখানে চোখ দিছে, এই নানারা দিয়ে দেখা, এখানে চোখ, এখানে নাক, এখানে জিব্বা। ধাবার সামনে আসলে চোখ দেখে, নাক টেস্ট গিরান নেয়, জিব্বা টেস্ট করে, তারপরে খায়। তিন ল্যাবরেটরি ভেদ করার পরে তারপরে আমরা খাবার খাই। আর যদি চোখটা এখানে না দিয়ে ফাঁসাই দিতে, তো এই সাইডে দিতে পারতো না আল্লাহ? আর এই নাকটা দিয়ে ফাঁসার কাছে সেট করতে পারতেন কিনা? পারতো, তাহলে এই যে খাবো, এই যে পাকাচ্ছে না ওখানে খাবার, খাসি না কি গরু হচ্ছে। এখন প্লেটে আসার পরে আপনাকে প্রথমে পিছনে নিয়ে যেত চোখের কাছে, দেখ কি নিয়ে আসছে, এই কথা দেখছি। তারপরে প্লেটের নাকের কাছে, পাশার কাছে নিয়ে যেত, দেখ কি নিয়ে আসছে, গ্রানটা কেমন, এই কথা দেখছি না। এরপরে জিব্বা দিতে হতো, তারপরে খাইতো। আল্লাহ বলছেন ওয়াত্তিন ওয়া যাইতুন ওয়া তুর সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসান ফি আহসানি তাকওয়িম। তিনের কসম করে বলছি, জয়তুনের কসমের কসম করে বলছি, বালাদে আমিনের কসম করে বলছি, আমি মানুষকে সুন্দরতম আবহাওয়া স্ট্রাকচারে তৈরি করেছি। বান্দারে তোমরা যদি আমার নিয়ামতকে গুনা শুরু করে দাও, তো গুনে শেষ করতে পারবে না, এত নিয়ামত আমি আল্লাহ তোদেরকে দেন। কে বলে আল্লাহর আইন চলে না? আপনার বডির মধ্যে আল্লাহর আইন চলে। আপনি যতই বলেন কি যে আমি চোখ দিতে আল্লাহ দেখার জন্য, কান দিতে শোনার জন্য, আমি চোখ দিয়ে আমার চোখ, আমি চোখ দিয়ে দেখো না, আমি কান দিয়ে দেখো। চোখ দিয়ে শুনবো, কান দিয়ে দেখো, হবে না? কেন হবে না? কার চোখ তো আপনার, কোন না আমার চোখ, আমার তার, আপনার কি? আপনি তো আপনার না, তাই তো বোধের নাই, আপনি যে আপনার না তাই বোধের নাই। এই জন্য তো আল্লাহ সুরা আপনার একবার শুরু দেব তো, আনফিকু মিম্মা রাযাকনাকুম অমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আমি তাদেরকে যে রিজিক দিয়েছি, আমি দিয়েছি, আপনার টোটাল বডি দিয়েছি, আপনি যা কিছু করেন, যা কামাই করেন, সব নিয়েছি, আমি যা দিয়েছি তাহা হইতে আমার পথে ব্যয় করে। কি করে মুসলিম হইবেন? এখানে এসে জয় গুরু করছেন, জয় গুরু মানে বোঝেন, জয় গুরু মানে আল্লাহ এবং তার রসুলের নারা একসাথে লাগাচ্ছেন। এতক্ষণ ব্যাখ্যা শুনিছেন, আল্লাহ রসুলের নারা একসাথে আবার কোন কিছু, আমার বাড়ি, আমার গাড়ি, আমার ফ্যাক্টরি, আমার আমার সব, তাহলে আমার বল যদি বলেন তাহলে জয় গুরু থাকলো বলে। মুখে তো কন্দে কিছুই না, কিন্তু দিয়ার সময় গেলি তো মাল ছাড়তে চাই না, এই জন্য আল্লাহকে মা লাগবে।
ব্যবসা আল্লাহ শিখিয়েছে হাল আদুল্লুকুম আলা তিজারাতিন আমি কি এমন একটা ব্যবসা তোমাদেরকে শিক্ষা দেব না আল্লাহ বলছেন কই আয়াত কর্ণ কুয়ারে ঢোকে না আল্লাহ বলছেন আমি কি তোমাদেরকে এমন একটা ব্যবসা শিক্ষা দেব না যা তোমাদেরকে কষ্ট দেয় আযাব থেকে রক্ষা দেবে হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি শুরু হচ্ছে বিল্লাহি ওয়া রাসূলিহি আল্লাহ এবং রাসূলের বিশ্বাস وتجاهدون في سبيل الله ایمان জিহাদ করবে সংগ্রাম করবে খরচ করবে ইনফাক করবে ব্যয় করবে কোথায় في سبيل الله কোরআনের পথে কইছি না একটু আগে في سبيل الله মানে কি কোরআনের পথে যারা কোরআন নিয়ে আসে সেই পথে খরচ করবে কি দিয়ে বিআমওয়ালহি ওয়া আনফুসিহিম আগে মাল দেবে তারপরে জান দেবে কিন্তু আমরা জান দিয়ে বলাইতে চাই মাল দিতে চাই না আল্লাহ বলছে যে বান্দা বড় চালাক তুই আমার থেকে কি করে চালাক হবি আমাকার ও আমাকার আল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন তো আল্লাহ থেকে তো চালাকি করা সম্ভব না আল্লাহ জানে যে বান্দারা মাল ছাড়তে চাইবে মাল কার আল্লাহ না আল্লাহ হাসতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ মোমেনের জান মোমেনের মাল কুরায় করে নিয়েছেন বিআন্না লাহুমুল জান্নাহ সর্বোচ্চ মূল্য দিয়ে জান্নাতে বিনিময় পুরো জান পুরো মাল জান কার মাল কার আমি তখন আমার আমি দিছি হইল কোথায় মুসলিম থাকছেন আপনি যখন আমার দাবি করছেন তখন আর মুসলিম থাকা দেন আত্মসমর্পণ আত্মাকে সমর্পণ করা এই তো পরীক্ষা তো পরীক্ষা তো ফেল করেই বসে আছে শেষ করছি যে কথা বলে শেষ করতে চাচ্ছিলাম সেটা হলো দেখেন সমস্যাটা দাঁড়ায় গেছে কোথায় ওই যে বলছিলাম সারা বিশ্বময় কেন মায়ের খাচ্ছি এর কারণ হচ্ছে ডাক্তার থেকে আমরা প্রেসক্রিপশন নিয়ে এসে আমরা প্রেসক্রিপশন অনুসারে ওষুধ খাইতে চাচ্ছি না আমরা নিজেরা ডাক্তার হয়ে যেতে চাচ্ছি আমরা সবাই গুরু হইতে চাই সবাই রসুল হইতে চাই রসুল যদি সবাই হইতো তাহলে যে ক্লাসে যখন আমরা পড়ি বই একটা সবাই পড়ে বাংলা কিছু বললেই রসুল হয়ে যায় না তো সুধা না ওই ক্লাসে যে শিক্ষক পড়ায় সে ওই বইটা ধরে পড়ায় এই কথা ঠিক কিনা ছাত্ররা ওই বইটাই পড়ে তো ওই বইটা পড়লে কি ছাত্ররা কি শিক্ষক হয়ে যায় শিক্ষকের একটা স্টেজ আছে আমাদের দেশে দেখেন না স্টেজের উপরে লোক উঠতেছে ওই যে আমাদের নেতা নেতার স্টেজ ভাঙি করছিলাম নাম কইলাম না ঠিক আছে আমরা তো বুঝে গেলাইছি অনলাইনের যুগ তো মানে সবাই স্টেজে থাকতে চায় কয় কি শেষকালে নেতা বললো যে এইরকম দল আমার দরকার নাই এত নেতা আমার লাগবে না কি কথা ঠিক না তো আমরা সবাই নেতা হতে চাই ভাই ডাক্তারের কাছ থেকে প্রেসক্রিপশন নিয়ে এসে প্রেসক্রিপশন অনুসারে ওষুধ খাইতে হবে তাহলে সেবা হবে তো প্রেসক্রিপশন হচ্ছে কোরআন আল্লাহ প্রদত্ত প্রেসক্রিপশন আর ডাক্তারি করে হচ্ছে রসুলগণ ডাক্তার কারা রসুলগণ রসুলের থেকে প্রেসক্রিপশন নিয়ে ও সেবন করতে হবে কোরআনের বিধি মোতাবেক জীবন কাল অতিবাহিত করতে হবে তাহলেই চিকিৎসা হবে আল্লাহ বলছে আনুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফা কোরআন হচ্ছে আরোগ্য তো আমি আর দীর্ঘায়িত করতে চাচ্ছি না আসলে আমার বলার ইচ্ছা ছিল না তারপরেও বললাম আমার বলার ভিতরে ত্রুটি বিচ্যুতি হলে নিজগুণে ক্ষমা করে দিবেন ওয়ার্ল্ডে যেখানেই আমার এই বক্তব্য চলে যাবে অনেকেই বলবেন যে আমি এখানে গেছি কেন অমুকে গেছি কোনো আসলে আমি সব জায়গায় যাই কিন্তু আমি কোরআনের কথা বলি এই কথাটি কিনা আমার কথা হচ্ছে যে কোরআনের সাথে আমার যার যতটুকু সম্পর্ক আছে আমি তার সাথে ততটুকু একাত্মতা ঘোষণা করি কোরআনের আলোকে তাওয়ানু ওয়ালাল বিরি ওয়া তাকওয়া ওয়ালা তাওয়ানু ওয়ালাল ইসমি ওয়াল উদওয়ান তোমরা নেকি এবং আল্লাহ বিরুদ্ধে পরস্পর সহযোগিতা করো অন্যায় অসৎ কর্মে সহযোগিতা করো সবার সাথে সব জায়গায় আমি একমত না কিন্তু কোরআনের ক্ষেত্রে যতটুকু মিল আছে ততটুকু আমি একমত এই বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি আমার রাসূলুল্লাহ বলাগুল মুবিন